আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় ইসলামে মানবাধিকার আলোচনায় অংশগ্রহণ করছেন মাওলানা ওবায়দুর রহমান খান আলাইকুম আলোচনায় আরও অংশগ্রহণ করছেন ডক্টর হাসান মোহাম্মদ মঈনুদ্দিন আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা তো মানুষ আমরা কথা জানি মানুষ হিসেবে বিকশিত হতে হলে অনেকগুলো অধিকারের প্রয়োজন এই অধিকারগুলোকে আমরা মানবাধিকার বলে উচ্চারণ করে থাকি সভ্যতার এত দীর্ঘ সময়ের পরেও প্রশ্ন জাগে মানবাধিকার কি সব দেশে সব জনপদে সব অঞ্চলে সমভাবে প্রতিষ্ঠিত আছে এই প্রশ্নের হাঁ সূচক শব্দ আমাদের কাছে নেই এজন্যই বোধ হয় মানবাধিকার প্রসঙ্গে এখনও বিশ্বে আলোচনা হচ্ছে আমরা জানি প্রতি বছর একটি বিশেষ দিনকে চিহ্নিত করা হয় মানবাধিকার দিবস হিসেবে পালনের জন্য আসুন আজকের বিজ্ঞ বিন্দু থেকে আমরা এ বিষয়ে কিছু জানার চেষ্টা করি প্রথমে মৌলানা ওবায়দুর রহমান খান আদমি আপনার কাছে জানতে চাইব এই যে আমরা মানবাধিকার কথা বলছি এর গুরুত্ব সম্পর্কে গুরুত্ব তো অপরিসীম কারণ এই পৃথিবী যেটা মানুষের বাসযোগ্য এখানে মুখ্য চরিত্র হলেন মানুষ তো মানুষের অধিকার এটি হলো মানবিক অধিকার এবং মানবাধিকার তো পৃথিবীতে যখন মানুষ আসে যতদিন সেই মানুষ এখানে থাকবে তার কিন্তু বিভিন্ন রকম অধিকার তার পেতে হয় এই অধিকারটা যদি সে পায় তাইলেই সেইটা তার জন্য বাসযোগ্য হবে এবং এই অধিকারটুকু দেয়ার দায়িত্ব হলো অন্য মানুষের সেখানে পৃথিবীকে যারা শাসন করেন যারা এই পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করেন সেটা রাষ্ট্র হোক সমাজ হোক সমস্ত হোক পরিবার হোক বা এই মানব যে নতুন এসছে তার পিতামাতা সমাজ রাষ্ট্র বৈশ্বিক পরিমন্ডলে সবার কাছেই এই মানুষটির কিছু চাওয়ার আছে সেটি হলো আসলে অধিকার আর এটা লঙ্ঘিত তখনই হয় যখন অন্যরা এখানে হস্তক্ষেপ করে এবং তার প্রতি তার পাওনাটা দিতে না যায় সুবিচার না করে সুবিচার না করে তাকে মানুষ হিসেবে শ্রদ্ধা না করে এবং যেখানে বলা হয় যে ইনসাফের যেখানে ঘাটতি হবে বা দৃষ্টিকোণের বৈষম্য হবে একটা মানুষকে আমরা গুরুত্ব দেব একটা মানুষকে দেব না একদল মানুষকে আমরা দেব আরেক দলকে দেব না বর্ণের কারণে ধর্মের কারণে মানুষ বঞ্চিত হবে শোষিত হবে এটা তো মানবাধিকার মানবাধিকার নষ্টের কারণ আর এটা শুরুতেও ছিল এবং এখন যে বলা যায় যে পৃথিবী একটা তা পরিণত বয়সে এসছে বা মানব মানুষের সভ্যতা একদম একটা পারফেকশনের দিকে যাচ্ছে এখনও কিন্তু মানবাধিকার আমার মনে হয় সমানভাবে আপনার এই কথা সূত্র ধরে অন্য একটা প্রসঙ্গে যেতে চাইব ডক্টর হাসান মনুদ্দিন আপনার কাছে সংক্ষিপ্ত সময়ে মালানোবায়ুদুর রহমান খান্ন চমৎকার করে বললেন মানবাধিকারের গুরুত্ব সম্পর্কে আপনার কাছে জানার বিষয় হল কাঙ্ক্ষিত আমাদের যে মানবাধিকার সেটা বর্তমান সময়ে কীভাবে লঙ্ঘিত হচ্ছে ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রাহিম সর্বপ্রথম মানুষ হিসাবে আল্লাহ তালা এই দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন এই মানুষকে এই জন্য সম্মানিত করেছেন যে এই মানুষ এই দুনিয়াতে যখন আসে তার সর্ব যে সুযোগ সুবিধা আল্লাহ রব্বল আলামের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই সুযোগ সুবিধা ভোগ করার জন্যই মানুষ এখানে আসে যখনই এর মধ্যে প্রতিবন্ধকতা আসে বাধা আসে তখন মানবাধিকারের প্রশ্নটি দেখা দেয় মূলত আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সম্মানিত করে ওয়ালাকাদ কার রমনাবানী আদম ওয়াহাম আল না হুম ফিলবার রিওয়াল বাহার ওয়ারাজাক না হুম তৈয়িবাদ অফ ওয়াল না হুম আলা ক্যাতি রিম্মি মান হালক না তফসিলা সুরাবানী ইসরাইলের ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানব জাতিকে আদমের সন্তানকে সম্মানিত করেছি এবং পৃথিবীতে শুষ্ক জায়গায় এবং সব জায়গায় তাকে প্রাধান্য দিয়েছে ওফদ্দল্লাহ ক্যাসিমান হালাকল এবং অনেক ক্ষেত্রে এই মানব জাতিকে অনেক সম্মান এবং অনেক গুরুত্ব আল্লাহ তালা দিয়েছেন তো সেই হিসাবে মানুষের যে কোনো ধর্মেরই হোক না কেন মুসলমান হোক এবং অমুসলমান আল্লাহর সৃষ্টি হিসাবে সবাই কিন্তু সমান এবং সবাইয়ের কি মানবাধিকার এর প্রশ্ন এবং তার এর প্রতিষ্ঠার জন্য পূর্ণ অধিকার তাকে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে রসুল রসুলসল্লা আলিয়ালামের একটি হাদিস আমি এখানে উল্লেখ করতে চাই যে মদিনা মোনাওয়ারায় এক ইহুদির জানাজাকে যখন গেল রাস্তা দিয়ে যাচ্ছিল রসুল সাল্লাম দাঁড়িয়ে গেলেন সাহাবি জিজ্ঞেস করেন ইয়া ও অত ইহুদি অত অন্য ধর্মের আপনি কেন তার জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বললেন যে তার কি আত্মা নেই তাকে সে কি মানুষ না তো মানুষ হিসাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইহুদি হোক বা যে ধর্মেরই হোক না কোনো জানাজা যাওয়ার সময় তাকে দাঁড়িয়ে তাকে সম্মান দিতে হয় আল্লাহ রসুল এই জিনিসটা প্রমাণ করে দিয়েছেন যে মানুষ হিসাবে যে কোনো ধর্মেরই হোক সে সম্মানিত তাকে সম্মান দেওয়ার জন্য অত্যন্ত প্রয়োজন আপনার এই কথা সূত্র ধরে অন্য একটা প্রসঙ্গে যেতে চাইব মৌলানা ওবাদ খান নব্বী আপনার কাছে আমরা জানি মুসলিম হিসেবে আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিউসাল্লাম তিনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মানুষ এবং তার সময়ে মদিনায় বা মক্কায় তো শুধু মুসলমানে বসবাস করত না সেখানে ইহুদিরা আছে ছিল পত্তুলিকরা ছিল এবং মদিনায় তো প্রথম তো মুসলমানত সন্থালভিষ্ট ছিল কিন্তু আমরা মদিনা সনন্দের কথা বলি বা নবী সাল্লাহ আলিউসাল্লামের যে আচরণ সেদিকে যদি আমরা নিরীক্ষণ করি উপলব্ধি করব মানবাধিকার কোনো বর্ণ বা ধর্ম বা গোত্রের সাথে সম্পর্কিত নয় এটা সাধারণভাবে সব মানুষ তার বেড়ে ওঠা তার সুন্দর জীবন জীবনযাপনের জন্য সেইটা অর্জন করবে ভোগ করবে এটাই তো মানব সমাজে নিশ্চিত করা প্রয়োজন মানবাধিকার বলতে যেমন শুধু মুসলমানদের অধিকার বোঝায় না বিশেষ কোনো বর্ণ বা ধর্ম বা গোত্রের কথা বোঝায় না এবং মানবাধিকার বিষয় হলো ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন বৈশ্বিক পরিমণ্ডল এমনকি যে বায়োডাইভার্সিটি আছে জীববৈচিত্র্য আছে সেখানেও এরকম পরিবেশ থাকা দরকার যাতে মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট না হয় সেজন্য সুপীয় পানি পায় তার বাতাস যেন কার্বনে বিষাক্ত হয়ে না যায় এই সব অধিকারই মানবাধিকারের মধ্যে থাকা উচিত বর্তমান সময়ে যদি আমরা মুসলমানদের দিকে খেয়াল করি আমরা দৃষ্টি নিবদ্ধ করি তাহলে কি একথা বলা যাবে মানব সমাজ মানব জাতি এবং বিশেষ করে মুসলিম জাতি মানবাধিকারের ক্ষেত্রে যে সচেতন থাকা দরকার যেভাবে কর্তব্য পালন করা দরকার ছিল সেটা পারছে আসলে এখানে মুসলিম জাতি কথাটা চলে এসছে যেহেতু ইসলামী মানবাধিকার কিন্তু বিষয়টা এমন যে পৃথিবীর সব মানুষ মিলেই কিন্তু এটা রক্ষা করতে হবে এখন একজন মুসলিম যদি একটা বৈরী পরিবেশে বসবাস করেন তখন তার মানবাধিকারের দায়িত্ব কিন্তু আপনার এই ইসের উপর যারা সংখ্যা গরিষ্ঠ আবার একটা মুসলিম পরিবেশ যদি থাকে মুসলমানের সংখ্যা যেখানে বেশি সেখানে একজন অন্য চিন্তার বা অন্য আদর্শের লোক থাকেন তখন তার মানবাধিকার রক্ষার সম্পূর্ণ দায়িত্ব মুসলিমদের এই যে লেনদেন এবং মানবাধিকার কারো করা যাবে সংখ্যা হোক করা যাবে না কিভাবে নানান রকম এই যে মানুষকে শব্দ দূষণের যে কষ্ট দেওয়া এটাও তার মানবাধিকার লঙ্ঘন ইসলামে যেটা আছে যে সবাইকে তোমার বলতে হবে যে আসসালামু আলাইকুম যে আমার থেকে আপনি নিরাপদ সন্দেহ মার আচরণ থেকে আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই ঠিক এই কথাটি সমস্ত ও মুসলিম মুসলিম নির্বিশেষে সকল মানুষের জন্য মুসলমানরা বলবে এবং তারা আচরণটা এমনই করবে যে জন্য বলা হয়েছে আলখালকো আয়াল উল্লাহ যে সমস্ত মানব জাতি হলো আল্লাহর পরিবারবর্গ মনে হয় যেন তারা আল্লাহর ফ্যামিলি সদস্য এখানে কে কালো কে সাদা কে পশ্চিমের কে পূর্বের বা কে উঁচু বা কে নিচু সেটা কিন্তু দেখার সুযোগ ইসলামে নেই মানবাধিকারে থাকা উচিত না আমাদের আজকের বিষয় ইসলামে মানবাধিকার বর্তমান সময়ে আমাদের গৃহে বা সমাজে কাঙ্ক্ষিত যে মানবাধিকার সেগুলো কিভাবে লঙ্ঘিত হচ্ছে আসলে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার কারণ হচ্ছে যে মানুষ হিসেবে দুনিয়াতে বসবাস করার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে যে বিধি বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো পরিপূর্ণভাবে পালিত হচ্ছে না বলেই

সন্তানকে সুশিক্ষা দেওয়ার যে একটা মানবাধিকারের একটা অন্যতম একটা অংশ বা গৃহে যারা আমাদের সেবক যারা সেবা করছে করছে গৃহে কাজ সেই শ্রমের অধিকার যেটা বলছি শ্রমের অধিকার সেটা কিন্তু সমস্ত বিশ্বে এখনও মানবাধিকার এটা খুব বেশিভাবে লঙ্ঘিত হচ্ছে বিশেষ করে পাশ্চাত্য দেশে আমরা এলাকাগুলোতে দেখি এবং আমাদের দেশেও শ্রমিকরা পরিপূর্ণভাবে শ্রম এবং মর্যাদা তারা পায় না অথচ রসুলসল্লি সাল্লাম যেটা বলছেন যে শ্রমিকরা তোমাদের ভাই এই তোমরা যা খাও ওদেরকে খেতে দাও যা তোমরা পড়ো ওদেরকে পড়তে দাও এবং তাদের উপরে এমন কোনো বোঝা বা চাপিয়ে দিও না যেটা তারা ওঠাতে পারে না তারা সহ্য ক্ষমতার বাইরে অতএব তোমাদের ভাই হিসাবে তাদের সাথে তোমরা আচরণ করো তাদের পারিশ্রমিক যেটা তাদের প্রাপ্য সেটা পুরোপুরি দেও সেটা আমাদের সমাজের মধ্যে হয় না আমাদের ঘরের কথা বললেন শিল্পের কথা বললেন শ্রমিকের কথা বললেন যে যেখানে অবস্থান করুক কারো অধীনে কেউ কাজ করছে তো যারা অধীনস্থ তাদের প্রতি তো অধিকারটাকে নিশ্চিত করতে হবে জি অধীনস্থ তারা তাদের কর্তব্যকে সুসম্পাদন করতে হবে এখানে দুদিক থেকেই দায়িত্বের বিষয়টা বোধ হয় সে আর একটা বড় জিনিস হচ্ছে যে দায়িত্ব পালনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তালা প্রশ্ন করবেন তোমরা প্রত্যেকেই এক অভিভাবক এবং তোমাদের অধীনস্থ যারা আছেন দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা এটার মধ্যে বর্তমান সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা যে যেই চেয়ারে বা যে অবস্থানে যে যে ক্ষমতায় আছি চিন্তা করতাম অধীনস্থদের প্রসঙ্গে আমাকে জবাবদিহি করতে হবে অবশ্য বোধহয় আমি মানুষের অধিকার আরও খুব সহজে দিতে পারতাম জবাবদিহিতার চিন্তা নেই বলেই আমাদের মধ্যে এই পারিবারিক যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেটাই আমরা গর অহরহ লক্ষ্য করছি আখেরাতে আল্লাহ তালার কাছে জবাবদিহি এটাও বড় জিনিস যেটা আল্লাহ তাল যে জিনিসটা সৃষ্টি করার জন্য নবীদেরকে পাঠিয়েছেন যে কেয়ামতের দিন আল্লাহ তালা সামনে সবাইকে উপস্থিত থাকতে হবে এবং বাপ হিসাবে তাকে প্রশ্ন করা হবে যে তুমি সন্তানদেরকে কিভাবে লালন পালন করেছো ওদেরকে সুশিক্ষা কতটুকু দিয়েছ এবং যাদের যে সমস্ত পিতামাতারা ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দেয় এবং তাদের ব্যাপারে রসুলসল্লা আলী সাল্লাম বলছেন যে যার মেয়ে আছে এবং তাদেরকে সুশিক্ষা দিল এবং তাদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিল এবং সুন্দর সংসার গড়ার ব্যবস্থা করে দিল কেমতের দিন ঝান্নাবেন আগুন থেকে আল্লাহ তালা তাকে রক্ষা এখানে সন্তানের প্রতি মেয়েদের প্রতি পিতামাতার দায়িত্ব এবং তাদের অধিকারের বিষয়টি এখানে স্পষ্ট হলো আরও কিছু প্রসঙ্গ এসে যায় মারানো বাদুর রহমান খান্ন সেগুলোতে এরকম একটু আগে আপনি কথা বলছিলেন বৈশ্বিক পরিমণ্ডলের কথা জীববৈচিত্র্যের কথা পরিবেশের কথা পরিবেশ প্রকৃতি দূষণের কথা এগুলো তো চলে এসছে এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে কথা একটু আগে আপনি উচ্চারণ করেছিলেন যে বড়ো বড়ো রাষ্ট্রগুলি বিভিন্ন সিদ্ধান্ত নেয় পরে স্বীকারও করে যে সরি আমরা ভুল তথ্যের উপর সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ইতিমধ্যে একটি সভ্য দেশ যুগে চলে গেল এগুলো হচ্ছে তো দেখা যাচ্ছে বিজ্ঞান চর্চা নামে হচ্ছে তারপরে দেশ শাসনের নামে হচ্ছে যারা বিশ্বের অধিকর্তা তাদের ভুল সিদ্ধান্ত করানো হচ্ছে এই সামগ্রিক ক্ষেত্রে যে আমরা মানবাধিকারের লঙ্ঘন লক্ষ্য করছি এক্ষেত্রে পরিত্রাণের উপায় কী পরিত্রাণের উপায় আগের আলোচনার সূত্র থেকে একটু এসছে যে একজন মানুষ সে তার নিয়ন্ত্রণটা তখন করতে পারবে যখন সে আল্লাহকে বিশ্বাস করবে এবং তার যে অ্যাকাউন্টেবিলিটি সেটা যখন হবে যে আল্লাহ তাকে বিচার করবেন জিজ্ঞেস করবেন এছাড়া পৃথিবীতে সবকিছু ফাঁকি দেওয়া যায় আমি অনেক কিছু করলাম আমার শক্তি আছে আমার কোনো বিচার হলো না বা আমি ইচ্ছে করলাম আমার কাছে এমন অস্ত্র আছে যে একটা দেশকে আমি শেষ করে দিলাম একদম দশ হাজার বছর আগের যে প্রত্নতত্ত্ব এগুলি আমি গুড়িয়ে দিলাম এখন যেমন হচ্ছে মানে প্রাচীন যে অঞ্চল মধ্যপ্রাচ্য সেখানে যে কি হচ্ছে সেটা লক্ষ লক্ষ জনগণ অভিবাসী হচ্ছে অনেক কিছু হওয়ার পরে বললাম যে আমাদের সিদ্ধান্ত ভুল ছিল এটা তো কোনো কথা না এই জন্যে এটাকে রোধ করার একটা পথ সেটা হলো মানুষের মধ্যে জবাবদিহিতা এবং আল্লাহ তাল্লার ভয় আসা আর যাদের মধ্যে আল্লাহর ভয় নাই যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের জন্য সেটা হলো যে পৃথিবীতে নতুন কোনো ডিসিপ্লিন আসতে হবে যেমন ইসলাম ইসলাম যখন প্রায় দেড় হাজার বছর পৃথিবীর নেতৃত্বে ছিল তখন একটি প্রাণীও অকারণে নিহত হয়নি ইসলামী এমন একটি জীবনবিধান যার শাসক বলতে পারেন যে আমি মদিনায় থাকি ঠিকই কিন্তু আমার খেলাফতের আওতায় সুদূর ইরাকে দজলা ফুরাতের তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে সেটার জন্য আমি দায়ী থাকব কিন্তু এই কথাটি বলার মতো এই নৈতিক শক্তি বা বিশ্বাস বা চেতনা বা মানুষের প্রতি ভালোবাসা এখন কি কোনো শাসকের আছে ওনারা মনে করেন যে এদেরকে হত্যা করা হবে ওরা যেহেতু করছে আমিও করব আমিও এদের সঙ্গে চলতে চাতুর্য প্রহসনের এবং আপনি দশ রকম কারণেই হামলা হচ্ছে মানুষ মরছে এই যে মানুষ যে মরছে এটা দিকে কারো খেয়াল নেই তো এটা যদি মানুষের মনে আবার বিবেক জাগ্রত হয় তাইলে পৃথিবীতে আবার মানবাধিকার লঙ্ঘন কমতে পারে এখন যে মানবাধিকার যেগুলি দূর থেকে আলোচনা বা সেমিনার সিম্পোজিয়ামে বলা হয় এগুলি হলো কিন্তু আপনার বিউটিফিকেশন পৃথিবীকে অনেক সুন্দর করার জন্য কিন্তু পৃথিবীর মৌলিক মানবাধিকারই তো লঙ্ঘিত হচ্ছে একটা সন্তান যখন দুনিয়ায় আসে তখন এর আগে তার মা কে হবেন মা কেমন মানুষ হবেন সেটা কিন্তু বিশ বছর আগে বাবা চিন্তা করা উচিত আমার ছেলে যেন তার মাকে নিয়ে লজ্জিত না হয় যে আমার মা তো আমার মানে আমাকে ধারণ করার মতো যোগ্য মহিলা নন ঠিক এরকম এই এই লোকটির সে তার বাবা তাকে একটা উত্তম নাম দিবেন এটা তার অধিকার কিন্তু দেখা গেল নামটা এত নিরর্থক

দায়িত্ব মানবাধিকারে আমাদের চারপাশ ভরপুর সেটা সন্তান পিতার মধ্যে হোক স্বামী স্ত্রীর মধ্যে হোক আপনার সমাজে আত্মীয় মধ্যে মানুষের প্রকৃতিতে হোক হতে হবে এবং এখানে ধর্ম বা বর্ণ বা শ্রেণী বা অর্থনৈতিক অবস্থান কোনো বাধা নয় যে জন্যে ইসলামের মধ্যে মানবাধিকার এত ব্যাপক যেখানে আপনি কাউকে সে আমার আপন বা সে পর এটা বলার কোনো সুযোগ নেই কাজে পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটাই ঠিক এটার ব্যাপারে আবার কি করা যায় কিভাবে সংশোধন হওয়া যায় এই জন্য পৃথিবীর সকল মানুষকে আবার বিবেচক হতে হবে প্রসঙ্গগত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই আমরা তো মুসলিম হিসেবে নবী ইসলামকে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী হিসেবে বিবেচনা করে থাকি এমনকি যারা অমুসলিম তারাও যে হান্ড্রেড গ্রন্থেও নবী ইসলামকে এক নম্বর মানুষ হিসেবে বিবেচনা করা হয়েছে আমরা তার জীবনে দেখি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার তিনি দিয়েছেন এবং শুধু মানুষের নয় পশু পাখি প্রাণীর জীববৈচিত্র্যের যে অধিকার সে ব্যাপারও তিনি সচেতন ছিলেন কারণ যে প্রকৃতি মানববন্ধব হতে হয় তাহলে প্রকৃতির প্রতিও মানুষের বান্ধব আচরণ করতে হবে তার দিকে ফিরে গেলে বোধ আমরা বর্তমান পৃথিবীত মানব অধিকারকে সুনিশ্চিত করতে পারি সমান্যভাবে আজকে আর আমরা আলোচনাকে এগিয়ে নিতে পারছি না এখানে শেষ করতে হচ্ছে মৌলানা উবায়দুর রহমান খান্ন আপনি কষ্ট করে আমাদের স্টুতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ডক্টর হাসান মোহাম্মদ মাইনুদ্দিন আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল ইসলামে মানবাধিকার মানবাধিকার একটি মৌলিক বিষয় পৃথিবীতে একটি শিশু যে অঞ্চলে যে ধর্মে যে বর্ণে যে ভাষায় জন্মগ্র গ্রহণ করুক না কেন স্রষ্টা তার অধিকার নিশ্চিত করেছে আমাদের নবীও ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে তার মৌলিক অধিকার দেওয়ার কথা বলেছেন একটি শিশু তার সুন্দর নাম পাবে বেড়ে ওঠার সুন্দর পরিবেশ পাবে ধর্ম পালনের স্বাধীনতা পাবে কথা বলার স্বাধীনতা পাবে এমনকি আমাদের যে পরিবেশ প্রতিবেশ আছে সেটা মানববান্ধব হবে সেদিকেও সবার দৃষ্টি দিতে হবে যে মানুষ সে অপর মানুষের অধিকারকে নিশ্চিত করবে সে মানুষ যে পর্যায়ে যেখানে থাক না কেন এটাই হলো মানবাধিকারের মূল কথা প্রিয় দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানটি অ্যান টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি বিডি ডট কম প্রিয় দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম